সিনেমাটি শুরু হচ্ছে 24 আগস্ট 1984 সালের একটি বিমানের সিন দিয়ে। ভারত থেকে বিমানটি যাত্রা শুরু করে আর মাঝপথে হাইজ্যাক করে কিছু পাকিস্তানি জঙ্গি। সেই বিমানের চালক হাইজ্যাক হওয়ার সিগন্যাল পাঠিয়ে দেয়। তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। এখানে লারা দত্ত ইন্দিরা গান্ধী রূপে অভিনয় করছেন। জঙ্গিদের করা হাইজ্যাক থেকে কীভাবে দেশবাসীকে বাঁচানো যায় সেই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। আর তার সাথে দেখা করার জন্য র এজেন্ট হাইজ্যাক স্পেশালিস্টকে ডাকা হয়, যেখানে অভিনয় করছেন অক্ষয় কুমার আর তার কোড নেম হলো বেলবাটন। অক্ষয় কুমার কিছু পার্সোনাল কারণের জন্য র এজেন্টের হাইজ্যাক স্পেশালিস্ট হয়ে ওঠেন। আর সেই পার্সোনাল কারণ জানার জন্য আমাদের 5 বছর পেছনে যেতে হবে। অক্ষয় কুমার একজন প্রফেসর, এছাড়া গান থেকে শুরু করে চেস খেলা সব কিছুই পারেন। হঠাৎ করেই মনে পড়ে তার প্রতিবেশীর বিয়েতে যাওয়ার কথা। আর সেখানে যাওয়ার পর তার মা তাকে গান গাওয়ার রিকোয়েস্ট করে, যেখানে মারজাবা গানটি গায়। আর অক্ষয় কুমার তার স্ত্রী বনি কাপুরের সাথে বিয়ের আগের কাটানো কিছু মুহূর্ত মনে করতে থাকে। অক্ষয় কুমারের বড় দাদা ইংল্যান্ডে থাকে। তার কাছে যাওয়ার জন্য তার মা গোছানো শুরু করে এবং সকালবেলা অক্ষয় কুমার এয়ারপোর্টে ছাড়তে যায় মাকে। তার স্ত্রীকেও শ্রীনগরের উদ্দেশ্যে ছেড়ে দেয়। হঠাৎ করে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাওয়ার বিমানটি হাইজ্যাক করে পাকিস্তানি জঙ্গিরা আর লাহোরে নিয়ে যায়। হাইজ্যাক হওয়ার ব্যাপারে কথা বলতে অক্ষয় কুমার হোম মিনিস্টারের সাথে দেখা করতে যায় আর সেখানে জানতে পারে হাইজ্যাকাররা সমস্ত যাত্রীদের লাহোর থেকে দিল্লির উদ্দেশ্যে ট্রেনে করে পাঠিয়ে দিয়েছে। সকালবেলা স্টেশনে তার মাকে আনতে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। কিছুদিন পর অক্ষয় কুমার স্কুটার নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই কিডন্যাপ হয় র টিম দ্বারা। র টিম তার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি তাকে বলে, কে কিভাবে তার মাকে মার্ডার করেছে সেই সব বলে, আর এর প্রতিশোধ তোলার জন্য তাকে রতে জয়েন করার অফার দেয়। অক্ষয় কুমার অফারটি অ্যাকসেপ্ট করে রয়ের ট্রেনিং নেওয়া শুরু করে। ট্রেনিং কমপ্লিট হওয়ার পর রতে জয়েন করে। কিছুদিন কাজ করার পর 5 দিনের ছুটি নিয়ে ইংল্যান্ডে যায় তার দাদার কাছে। সেখানে একজনের ওপর সন্দেহ হয়, টেররিস্ট ভেবে তার পিছু করতে থাকে আর শেষে দুজনকে খুঁজেও পায়। র টিম প্ল্যান করে তাদেরকে ধরার, আর সেই প্ল্যানটি সফলও হয়, দুজনকে ধরেও ফেলে। বর্তমানে প্রধানমন্ত্রীর অফিসে ইন্দিরা গান্ধীর সঙ্গে বেলবাটম মিটিং করছে আর প্ল্যান করছে কিভাবে হাইজ্যাকারদের কাছ থেকে কোনো আলোচনা না করে ফিরিয়ে আনা যায় দেশবাসীদের। এদিকে হাইজ্যাক করা বিমানটি লাহোর থেকে দুবাই এয়ারলাইন্সে ল্যান্ড করায় তারা। র টিমও দুবাইতে পৌঁছে যায় আর মিশন শুরু করে দেয়। হাইজ্যাকারদের থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য করা সব প্ল্যান ফেল হয়ে যায়, কিন্তু লাস্ট মোমেন্টে একটি ব্যাকআপ প্ল্যান করে সমস্ত দেশবাসীকে বাঁচিয়ে নেয় র টিম। হাইজ্যাকারদেরও ধরে আনে দেশে। সিনেমাটি ট্রু ইভেন্টসের ওপর বেস করে তৈরি করা হয়েছে। সিনেমাটি ডাউনলোড করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করুন। কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।